ইডির পর রাজ্যে আক্রান্ত এনআইএ এবং তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, এমনটাই তারকেশ্বরের পিয়াসারায় জনসভা থেকে এসে নিশানা করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আজকেই তারকেশ্বরের পিয়াসারায় এই যে স্থান, সেখানে জনসভা ছিল, বিজয় সংকল্প সভা, এবং সেই সভা থেকেই নানান ভাষায় কিন্তু আক্রমণ করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এবং যে ঘটনা ঘটেছে এনআইএর ওপর, যে হামলার ঘটনা, সেই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আজকে এনআইএর যে ঘটনা, এনআইএর উপরে যেভাবে হামলা, তারপরে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আপনি ভাবতে পারেন, 22 সালে বোমা বানতে গিয়ে নাড়ুয়া বিলাতে তৃণমূলের লোকেরা বোমা বিস্ফোরণে 5টা দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গোটা এলাকার সব বাড়ির ছাদ অ্যাসবেস্টাস পুড়ে চলে যায়, তারপরে উনি বলছেন চকলেট বোম। মমতা ব্যানার্জির চকলেট বোম এইরকমই হয়? আগে আমরা জানতাম বুড়িমার চকলেট বোম, এখন তো পিসিমার চকলেট বোম, পিসি নিজেই বলছে এটা চকলেট বোম। আমি বলবো ইলেকশন কমিশনের আওতায় এখন গোটার ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের, অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঠি, ইমিডিয়েট স্যাক করাও, ইমিডিয়েট। আমরা লিখিত দাবিও করেছি, আজকে আপনাদের মাধ্যমেও দাবি করছি। সংবিধান বিরোধী কথা বলছেন এনআইএ। এনআইএ এমন একটি সংস্থা যাকে দেশ বিরোধী এবং দেশের ভিতরে থাকা রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছে, সংবিধান স্বীকৃত একটি সংস্থা যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা এবং ভারতের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, সেই পিএফআইর মতো সংস্থা, সিমির মতো সংস্থা, হিজবুল মুজাহিদিনের মতো সংস্থা, আইএস এর মতো সংস্থা, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজটা এনআইএ কে দিয়েছে সংবিধান। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএ কে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়েছে তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। এই পুলিশ সুপারকে আগে স্যাক করা উচিত। এটা ভাইপোর একটি 5-8টা এসপি, এর কাজ হচ্ছে বিজেপির নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় ট্যাগ করা। একটা শিডিউল কাস্ট যুবক সুজন দেবনাথ, তাকে মিথ্যা মামলায় জড়িয়েছিল, 2 দিন আগে বেল পেয়েছে। এখনো একজন 80 বছরের বৃদ্ধ কালীপদ বাবু, নিজকসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে জেলে রেখেছে, এমনকি জেলার সেক্রেটারি পবিত্র দাসকে জেল খাটাচ্ছে 22 সালে ময়নার একটা মিথ্যা মামলাতে ট্যাগ করে। এই এসপি নিজে দায়ী এবং মমতা ব্যানার্জি যে একটা বড় মিথ্যাবাদী সবাই জানে। বিজেপি সরকার হলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কাকে দেওয়া হবে? প্রথম মিথ্যাশ্রী পুরস্কার কে পাবে? একেবারে চরম মিথ্যাবাদী, এবং সব জায়গায় ঘুরে ঘুরে লোক তো হচ্ছে না আগুন জ্বালানোর কাছে। তার বক্তব্য, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণেই তৃণমূল নেতারা ইডি হোক বা এনআইএ তার উপর কিন্তু হামলা করছে, এবং যার কারণে আজকের যে ঘটনা সেই ঘটনা ঘটেছে, এবং এর জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার এসপি থেকে শুরু করে রাজ্যের ডিজি প্রত্যেককে স্যাক করার আবেদনও করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। আজকের এই তারকেশ্বরে যে পিয়াসারা এলাকা, সেখান থেকেই এভাবেই কিন্তু বেনজির আক্রমণ করতে দেখা গেল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি আজকে যেমন তিনি এইভাবে নিশানা যেমন করলেন তৃণমূলকে, এই আরামবাগ যে লোকসভা কেন্দ্রের যে প্রার্থী রয়েছে তাকেও জেতানোর জন্য আহ্বান করেছেন শুভেন্দু অধিকারী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।